হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা সকলে আশা করি সবাই ভালো আছো তো চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে যে ভিডিওটা হবে প্রিপারেশন অফ ব্লাডাগার মিডিয়া নিয়ে তো আগে একটা ভিডিও আমি দিয়েছিলাম যেটাতে ছিল ক্লাসিফিকেশন অফ কালচার মিডিয়া তো অ্যাগেন এটা হবে একটা লেকচার ক্লাস যেটা হবে কালচার মিডিয়া নিয়ে মানে বেসিক্যালি হচ্ছে ব্লাড অ্যাগার মিডিয়া নিয়ে তো যারা চ্যানেলে নতুন আছো তাদের জন্য বলি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দিন হয়ে গেল আমার কোনো চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছেই না যার জন্য একটুখানি ডিমোটিভেটও হয়ে গেছি তো যাই হোক চলো ভিডিওটাকে শুরু করা যাক তো আজকের ভিডিওটাতে আলোচনা করব বেসিক্যালি যে প্রিপারেশন অফ অ্যাগার মিডিয়া নিয়ে মানে হচ্ছে যে ব্লাড অ্যাগার মিডিয়া তৈরি কিভাবে করা হয় তো সেই গোটা প্রসিডিওরটা নিয়ে তো প্রথমেই একটুখানি ব্লাডাগার মিডিয়া নিয়ে বলে নিই যে অ্যাগার মিডিয়া হচ্ছে আগে যেরকম বলেছিলাম যে এটা একটা এনরিচড মিডিয়া তো এনরিচড মিডিয়া কাকে বলা হয় না যখন কোনো কিছু স্পেশাল কিছু নিউট্রিশন অ্যাড করা হয় কোনো বেশাল মিডিয়ার ওপর মানে যেটা বেস অ্যাকচুয়ালি মিডিয়ার যেমন হচ্ছে নিউট্রিয়াগারকে একটা বেশাল মিডিয়া বলা হয় বা একটা বেস যেটা তো তার উপর যখন কিছু একটা স্পেশাল কিছু অ্যাড করে যখন তাকে মানে এনরিস্ট করা হয় নিউট্রিশন দিয়ে তখন তাকে বলা হচ্ছে এনরিস্ট মিডিয়া তো এনরিস্ট মিডিয়া অনেক রকমের হতে পারে যদি সেটাকে ব্লাড দিয়ে এনরিস্ট করা হয় তাহলে সেটা হবে ব্লাড আগার মিডিয়া যদি সেটার মধ্যে এগ দেওয়া হয় তাহলে সেটা এল জে মিডিয়া যেরকম একটা এনরিস্ট মিডিয়া তার মধ্যে এগ দেওয়া থাকে তো সেরকমই চকোলেট আগার মিডিয়া তো এর মধ্যে মানে ব্লাড আগার মিডিয়াটাকেই একটা টেম্পারেচার পর্যন্ত হিট করে ওটাকে চকোলেট অ্যাগার মিডিয়া তৈরি করা হয় তো এই হচ্ছে এনরিস্ট মিডিয়া মানে হচ্ছে অ্যাকচুয়ালি যে কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলোর মানে যেগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় ফাস্টেডিয়াস অর্গানিজম তো এই ফাস্টেডিয়াস অর্গানিজমগুলোর নিউট্রিশন কিন্তু একটুখানি স্পেশাল নিউট্রিশন দরকার হয় মানে একটু কমপ্লেক্স নিউট্রিশন দরকার হয় তো সেই জন্য তাদের ক্ষেত্রে কিন্তু ব্লাড ব্লাডাগার মিডিয়াটা গ্রোথের জন্য খুবই উপযুক্ত তো ব্লাড আগার মিডিয়াটা বেসিক্যালি মানে অলমোস্ট একটা একটা ওয়াইড রেঞ্জের মানে একটা অনেকগুলো ব্যাকটেরিয়ার কিন্তু গ্রোথ এই ব্লাড আগার মিডিয়ার মধ্যে হয়ে থাকে তো যেগুলো মেনলি হচ্ছে ফার্স্ট অর্গানিজম যেটা আমি আগেই বললাম তো ফার্স্ট অর্গানিজমের গ্রোথের জন্য কিন্তু এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট তো এক্সামে কোশ্চেন আছে যে ফার্স্ট অর্গানিজম কাদের বলা হয় তো ফার্স্ট অর্গানিজম হচ্ছে তারা যাদের গ্রোথের জন্য একটা স্পেশাল নিউট্রিশনের দরকার হয় তো তাদেরকে বলা হচ্ছে ফার্স্ট অর্গানিজম যেমন হচ্ছে এক্সাম্পল কি না এক্সাম্পল হচ্ছে হিমোক্লিয়াস ইনফ্লুয়েঞ্জা স্টেপটোকাস নিউমোনি আর হচ্ছে নিজেরিয়া স্পেসিস তো আরও অনেকগুলো আছে তো মেনলি হচ্ছে এইগুলো তো এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু নর্মালি কোনো বেসাল মিডিয়াতে কিন্তু গ্রো করতে পারে না কারণ এদের নিউট্রিশনের জন্য আরও এনারিস্ট কিছু দরকার হয় তো সেই জন্য ব্লাড মিডিয়াটা ইউজ করা হয় তাছাড়া ব্লাডাগার মিডিয়া ইউজ করা হয় আরও একটা পারপাসে যেটা হচ্ছে যে টু ডিফারেন্সিয়েট দ্য ব্যাকটেরিয়া বেসড অন দেওয়ার হিমোলাইটিক প্রপার্টিস এই কথাটার মানে হচ্ছে কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যাদের হিমোলাইটিক মানে হচ্ছে ব্লাডাগারের মধ্যে যে ব্লাড থাকে তো সেই ব্লাড ব্লাডটাকে হিমোলাইসিস করার একটা প্রপার্টি থাকে যেটার ওপর বেশ করে আলফা বিটা গামা এই সব হিমোলাইটিক প্রপার্টি দেখতে পাওয়া যায় তো তার বেসিসে আবার ব্যাকটেরিয়াদের আলাদা করে ক্লাসিফিকেশান আছে তো সেটা নিয়ে আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো তো আজকের জন্য মানে ব্লাড অ্যাগার মিডিয়ার যে পারপাসটা কিসের জন্য ইউজ করে তো সেটা জানার জন্য এটুকু জানলেই হবে যে এটা ইউজ করা হয় টু ডিফারেন্সিয়েট দ্য ব্যাকটেরিয়া বেসড অন দ্য হিমোলাইটিক প্রপার্টিস তো এই গেল ব্লাড আগার মিডিয়ার পারপাস তো এরপরে যেটা দেখব মেন হচ্ছে যেটা প্রিপারেশান যেটা আজকের মেন টপিক তো সেটা হচ্ছে প্রিপারেশান তো প্রিপারেশান কিভাবে করব প্রথমেই বললাম আমি যেটা যে ব্লাড আগার মিডিয়া কিন্তু একটা বেশাল যে মিডিয়া থাকে মানে নিউট্রিয়েন্ট আগার মিডিয়াটাকে এনরিস্ট যখন করা হয় ব্লাড দিয়ে তো তখন সেটা তৈরি হয় ব্লাড আগার মিডিয়া তো এখানে বেশাল মিডিয়াটা হচ্ছে আমার নিউট্রিয়েন্ট মিডিয়া তো প্রথমেই দেখুন আমি এখানে হোয়াইট বোর্ডে লিখে দিয়েছি যে এই যে কথাগুলো আমি বলবো তো সেগুলোই এখানে লেখা আছে তো এটা কিন্তু শর্ট নোট হিসাবে পড়তে পারে তো এখান থেকে স্ক্রিনশট নিয়ে নোটস বানাতে পারে আবার এমনি দেখে মুখস্থও করে নিতে পারে তো প্রথমেই হচ্ছে ব্লাড আগার মিডিয়া তো ব্লাড আগার মিডিয়া ইকুয়াল টু আমি লিখেছি যে নিউট্রিয়েন্ট আগার প্লাস ফাইভ পারসেন্ট ডিফিব্রিনেটেড সিপ ব্লাড তো এই যে নিউট্রিয়েন্ট আগার তো এটা হচ্ছে একটা বেশাল মিডিয়া এর সাথে যদি আমি ফাইভ পারসেন্ট ডিফিব্রিনেটেড যদি সিপ ব্লাড দিই মিক্স করি তাহলে এটা হয়ে যাবে ব্লাড আগার মিডিয়া তো এখানে একটা প্রশ্ন আছে সিপ ব্লাড তো সিপ ব্লাডই কি শুধুমাত্র ইউজ করা হয় ব্লাড আগারের জন্য না প্রেফারেবলি সিপ ব্লাড মানে হচ্ছে ব্লাড আগার মিডিয়া করার জন্য প্রেফার করা হয় সিপ ব্লাড কিন্তু সি ব্লাড ছাড়াও কিন্তু এখন হিউম্যান ব্লাড দিয়েও করা যেতে পারে হর্স ব্লাড দিয়েও তৈরি করা যেতে পারে মানে ম্যামালিয়ান ব্লাড দিয়ে কিন্তু ব্লাডাগার মিডিয়াটা তৈরি করা যেতে পারে কিন্তু প্রেফার করা হয় সি ব্লাড কারণ হচ্ছে হিউম্যান ব্লাড কেন নয় না হিউম্যান ব্লাডের মধ্যে কিন্তু অনেক ব্লাড বন যে প্যাথোজেন্সগুলো থাকে যে মাইক্রো অর্গানিজমসগুলো থাকে তো সেইগুলো কিন্তু মানুষের ব্লাডের মধ্যে বেশি পরিমাণে পাওয়ার সম্ভাবনা থাকে প্লাস আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে আমরা যেহেতু মানে ছোট থেকে অনেক ভ্যাকসিন অ্যান্টিবায়োটিক এসবগুলো খেতে থাকি বা নিতে থাকি তো সেই জন্য অটোমেটিক আমাদের যে ব্লাড আছে তো ব্লাডের মধ্যে অ্যান্টিমাইক্রোবায়াল যে প্রপার্টি থাকে তো সেইগুলো প্রেজেন্ট থাকে তো যার ফলে কি হবে ওই ব্লাড দিয়ে যদি আমি কোনো মিডিয়া তৈরি করি তাহলে কী হবে ওটাদের মধ্যে যেহেতু আমাদের অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে মানে ব্যাকটেরিয়ার এগেনস্টে যেহেতু আমাদের মানে ব্লাডটার মধ্যে যদি ব্লাডটার মধ্যে যেহেতু ব্যাকটেরিয়ার এগেনস্টের একটা অ্যান্টিবডি এসবগুলো তৈরি থাকছে তো সেই জন্য ওই ব্লাড আগার মিডিয়ার মধ্যে যখন আমি কোনো ব্যাকটেরিয়ার মানে ইনোকুলেশন করব কালচার করার বা গ্রোথ করানোর চেষ্টা করব তখন কী হবে সেই অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিটা কিন্তু ওই ব্যাকটেরিয়ার গ্রোথটাকে ইনহিবিট করে দেবে মানে বাধা দিয়ে দেবে কারণ কি আমাদের মধ্যে তো ইমিউন আমরা মানে ছোট থেকে এত ভ্যাকসিন নিয়ে বা এত রোগের সম্মুখীন হয়ে হয়ে কিন্তু আমাদের মধ্যে অটোমেটিক বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার এগেনস্টে কিন্তু অ্যান্টিবডি তৈরি হয়ে যায় তো সেই ব্লাড থেকেই যখন আমি এই মিডিয়াটা তৈরি করবো তখন কী হবে সেখানের মধ্যেও সেম প্রসিডিওর তো সে এখানের মধ্যেও কী থাকবে সেই অ্যান্টি ব্যাকটেরিয়াল বা অ্যান্টি মানে মাইক্রোভায়াল যে প্রপার্টি সেটা প্রেজেন্ট থাকবে তার ফলে যে ব্যাকটেরিয়ার আমি গ্রোথ করাতে চাইবো সেটার গ্রোথে কিন্তু বাধা দেবে এটা তো সেই জন্য আমি রিকোয়ার্ড যে আমার কলোনি তো সেটা কিন্তু আমি পাবো না তো সেই জন্য এখানে প্রেফার করা হয় সিপ ব্লাড তো এখানে আর একটা টার্ম আমি ইউজ করেছি দেখুন এখানে এখানে আমি এখানে একটা টার্ম ইউজ করেছি ডিফিব্রিনেটেড সিবলাট তো ডিফিব্রিনেটেড কথাটার মানে কি তো ডিফিব্রিনেটেড কথাটার মানে হচ্ছে ফিব্রিনটাকে আলাদা করে দেওয়া তো ফিব্রিন থাকলে কি অসুবিধা হবে না ফিব্রিন থাকলে কিন্তু ব্লাডটা ক্লটের টেন্ডেন্সি থাকবে যেহেতু তো ফিব্রিনটা যেহেতু ক্লটিং ফ্যাক্টরটাকে প্রমোট করে তো সেই জন্য কিন্তু আমি এখানে ব্লাডটাকে আগে ডিফিভ্রিনেট করে নেবো তা না হলে কী হবে ব্লাডটা কিন্তু ক্লট ফর্মেশন হতে থাকবে কিন্তু আমার তো মিডিয়ার মধ্যে ক্লট ফর্মেশন থাকলে হবে না আমার যেহেতু ফিব্রিনটা ক্লট করছে ক্লট ফর্মেশন করছে তো সেই জন্য ফিব্রিনটাকে বাদ দেওয়ার জন্য এখানে ডিফিভ্রিনেটের একটা প্রসেস হয় ডিফিব্রিনেশনের একটা প্রসেস হয় তো সেই প্রসেসের মাধ্যমে কিন্তু ব্লাডটাকে ডিফিব্রিনেট নিতে হবে সেটা ব্লাডি হোক হোক বা বা হর্স ব্লাড হোক যে কোনো ব্লাড হোক কিন্তু ডিপ্রিবিনেটেড কিন্তু মাস্ট তো এটা গেল তো এরপর আমি দেখব যে নিউট্রিয়েন্ট আগারের কি কি কম্পোজিশন আছে তো নিউট্রিয়েন্ট আগারের জন্য আমার লাগবে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট পেপটন জিরো পয়েন্ট থ্রি আমার লাগবে বিফ এক্সট্র্যাক্ট অথবা ইস্ট এক্সট্র্যাক্ট আর লাগবে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট আগার ফর সলিডিফাই সলিডিফিকেশন অফ দ্য মিডিয়া যেটা আমি আগেই বলেছি যে আগার আগারটা ইউজ করা হয় মিডিয়াটাকে সলিডিফাই করার জন্য আর লাগবে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে ডিস্টিল ওয়াটার তো এই যে এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া আছে বিফ এক্সট্র্যাক্ট পেপটন আগার আগারটা সল্ডিফিকেশানের জন্য ইউজ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড তো সব জিনিসগুলো কিন্তু ব্যাকটেরিয়া গ্রোথের জন্য ইউজ হবে তো এর সাথে যখন আমি ব্লাডটা মেশাবো তখন এটা আরও এনারিসড হয়ে যাবে এবং গ্রোথটাকে প্রমোট করবে তো এই গেল কম্পোজিশন অব নিউট্রিয়াগার মিডিয়া তো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এক্সামের জন্য তো এটা কিন্তু নোট ডাউন করে নেবেন বা ভালো করে এটা যেন রিমাইন্ড করে নেবেন এর মধ্যে কম্পোজিশনগুলো জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট পেপটন ওয়াটার জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট বিফ এক্সট্রাক্ট ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট আগার আগার আর জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইড তো এই গেল কম্পোজিশন তো এরপর আমি দেখবো মেন প্রিপারেশনটা কি আছে তো প্রিপারেশনের জন্য এখানে দেখুন আছে প্রথমে আমাকে করতে হবে যে আমি নিউট্রেন্ট আগারটাকে আগে বানিয়ে নেব তারপরে আমি তার সাথে ব্লাডটা মেশাবো তো সেই জন্য আমাকে নিউট্রেন্ট আগারটাকে বানাতে হবে তো নিউট্রিয়েন্ট আগার বানানোর জন্য আমাকে কি করতে হবে না সাসপেন্ড টোয়েন্টি এইট গ্রাম অফ নিউট্রেন্ট আগার পাউডার ইন ওয়ান লিটার অফ ডিস্টিল ওয়াটার তো এক লিটার ডিস্টিল ওয়াটারে আমাকে টোয়েন্টি এইট গ্রাম দিতে হবে নিউট্রিয়েন্ট আগারের পাউডার তো এই যে কম্পোজিশনগুলো দিয়ে আমি বললাম তো সেই কম্পোজিশন কিন্তু নিউট্রিয়েন্ট আগার তৈরির জন্য পাউডার ফর্মেও পাওয়া যায় তো সেই পাউডারটাকে আমি এখানে মেজার করে নেব টোয়েন্টি গ্রাম তার সাথে ওয়ান লিটার ডিস্টিল ওয়াটারে আমি এটাকে ডিজলভ করব তারপরে সেকেন্ড হচ্ছে হিট দিস মিক্সচার হোয়াইল স্টেয়ারিং টু ফুল্লি ডিজলভ অল দ্য কম্পোনেন্টস মানে এটাকে আস্তে আস্তে হিট দিতে হবে এবং যে মিক্সচারটা তৈরি হচ্ছে সেটা যাতে ডিজলভ হয়ে যায় তো সেই জন্য আমাকে নাড়াতে হবে এটাকে স্টেয়ার করতে হবে মানে হচ্ছে নাড়াতে হবে যাতে সব কম্পোনেন্টগুলো কিন্তু ওই পাউডারের যে কম্পোনেন্ট আছে সেসব ভালোভাবে মিক্স হয়ে যায় থার্ড আমি কী করবো আমার প্রত্যেকটা মিডিয়া তৈরির সময়তেই কিন্তু আমাকে অটো মাস্ট করতেই হবে কারণ হচ্ছে এটাকে মিডিয়াটাকে আমাকে স্টেরাইল করে নিতে হবে যদি এই ইনগ্রেডিয়েন্টসগুলোর মধ্যে কোনো রকমের কন্টামিনেশান থেকে থাকে তাহলে কিন্তু আমি যখন আমার রিকোয়ার্ড যে ব্যাকটেরিয়ার গ্রোথটা আমি করাতে চাইছি তো সেটার সাথে কিন্তু বাকি যদি কোনো কন্টামিনেশান থেকে থাকে তো সেই ব্যাকটেরিয়াটাও গ্রোথ করবে মানে হচ্ছে আমি যেখানে খাবার দিচ্ছি আমি একটা জায়গায় খাবার দিয়েছি তো সেই খাবারটা তো একটা পাখিতেও খাবে একটা যদি কুকুর আসে সেও খাবে বা অন্য কোনো প্রাণীতেও খেয়ে নেবে তো সেই জন্য আমাকে এটাকে এনসিওর করতে হবে যে আমি যাকে চাইছি অ্যাকচুয়ালি সেই যেন এই খাবারটা খাই এবং গ্রোথ করে তো সেই জন্য আমাকে কি করতে হবে এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে তো এই ইনগ্রিডিয়েন্টসগুলোর আগে আমাকে অটোক্লেপ করে স্টেরাইল করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকমের কোনো কন্টামিনেশন না থাকে তো সেই জন্য এখানে কি করব অটোক্লেব দ্য ডিজলভড মিক্সচার অ্যাট ওয়ান টোয়েন্টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস পার ফিফটিন মিনিট অটোক্লেবের জন্য এই টেম্পারেচারটা কিন্তু পৌঁছাতে হবে এই টেম্পারেচারে আর এই যে পনেরো মিনিট আছে টাইমটা এবং এটা তো একশো একুশ ডিগ্রি সেলসিয়াসে যদি পনেরো মিনিট ধরে অটোক্লেপ করা হয় তাহলে কিন্তু স্টেরিলাইজেশনটা কমপ্লিট হয়ে যাবে আমার তো এই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি অটোক্লেপ করে নিলাম তারপর আমার চার নাম্বার পয়েন্ট হচ্ছে ওয়ান্স দ্য নিউট্রিয়েন্ট আগার হ্যাজ বিন অটোক্লেপ অ্যালাউ টু কুল তো যখন আমার এটা অটোক্লেপ হয়ে যাবে তো অটোক্লেপের জন্য যেহেতু আমার একশো একুশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দরকার হচ্ছে তো অবশ্যই সেই তাপমাত্রাতে কিন্তু যে মিক্সচারটা আছে সেটা লিকুইড ফর্মেই থাকবে কারণ অত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে কিন্তু ওটা লিকুইড ফর্মে থাকবে তো সে জন্য আমাকে কি করতে হবে এটাকে ঠান্ডা হতে দিতে হবে কিন্তু এটা কিন্তু সলিড হয়ে যেতে দিলে হবে না এটা ঠান্ডা হওয়ার জন্য সময় দিতে হবে কিন্তু এটা যদি শক্ত জমাট যাতে না বাঁধে সেটাকেও আমাকে খেয়াল রাখতে হবে কারণ কি হবে না কারণ আমাকে কিন্তু এর মধ্যে এখনও ব্লাডটা মিক্স করা বাকি আছে তো এরপর কি করবো হোয়েন দ্য আগার হ্যাজ কুল্ড টু ফর্টি টু ফিফটি ডিগ্রি সেলসিয়াস যখন এই টেম্পারেচারে পৌঁছাবে মানে ফর্টি ফাইভ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে যখন ওই নিউট্রিয়েন্ট আগারটার টেম্পারেচারটা পৌঁছাবে তখন আমি কী করব অ্যাড ফাইভ পার্সেন্ট স্টেরাইল ডিফিব্রেটেড ব্লাড দ্যাট হ্যাজ বিন ওয়ার্মড টু রুম টেম্পারেচার অ্যান্ড মিক্স ওয়েল তো এই টেম্পারে টেম্পারেচারে যখন আমার মিক্স নিউট্রেন্ট অ্যাগারটা আসবে তখন আমি ডিফ্রিব্রিনেটেড যে ব্লাডটা আমি আগেই প্রসেস করে রেখেছি ডিফ্রিব্রিনেশন প্রসেসটা কমপ্লিট করে রেখেছি তো সেইটা সেই ফাইভ পার্সেন্ট স্টেরাইল ডিফ্রিবিনেটেড ব্লাডটাকে আমাকে মিক্স করতে হবে তো এখানেও একটা টার্ম আছে দেখবেন এখানেও হচ্ছে স্টেরাইল টার্মটা আছে তো ব্লাড জেনারেলি সেলফ স্টেরাইল হয় মানে ব্লাডের মধ্যে যদি যদি কোনো মানে ইনফেকশন না থেকে থাকে যদি কোনো ব্লাডের মধ্যে সেপসিস থাকে তাহলে তো অটোমেটিক তার কোনো না কোনো সমস্যা হবে সেই ক্ষেত্রে আমি হিউম্যান্সদের ক্ষেত্রেই বলছি কথাটা তো তাহলে যদি কারো সেমিয়া থেকে থাকে তাহলে কিন্তু তার অটোমেটিক কিছু ফিভার থাকবে বা কিছু থাকবে তো অবশ্যই সেই কোনো ব্যক্তির কাছ থেকে যে অসুস্থ বা যার জ্বর আছে তার কাছ থেকে ব্লাড নেওয়া হবে না নিশ্চয়ই একটা হেলদি বা সুস্থ মানুষ তার চেক আপ করানোর পরেই কিন্তু ব্লাডটা নেওয়া হবে তো একটা কথা মনে রাখতে হবে ব্লাড কিন্তু সেলফ স্টেরাইল তো যদি স্টেরাইল স্টেরাইল না হয় তাহলে এটাকে স্টেরাইল করে নিতে হবে মানে এটাকে অটোক্লেবের প্রসেস করতে হবে তো এখানে হচ্ছে ডিফিবিনেটেড যে ব্লাডটা আছে সেই স্টেরাইল ব্লাডটা কিন্তু এখানে ওয়ার্ম করতে হবে রুম টেম্পারেচারে অ্যান্ড মিক্স ওয়েল মানে ব্লাডটা তো আমরা প্রিজার্ভ করে রাখি টু টু এইট ডিগ্রি সেলসিয়াসে কালেকশনের পর তো সেখান থেকে কিন্তু এটাকে রুম টেম্পারেচারে আনাটা খুব দরকার তো রুম টেম্পারেচার আনার পর আমাকে ওই নিউট্রেন টাকার যেটা ফর্টি টু ফিফটি ডিগ্রি সেলসিয়াসে কুল করেছি আমি তার সাথে এটাকে মিক্স করবো তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে এই মিক্সিংয়ের সময় কিন্তু অ্যাভয়েড দ্য এয়ার বাবলস এয়ার বাবলস কিন্তু অ্যাভয়েড করতে হবে আমাকে তো তারপরে কী করবো ডিসপেন্স ইন্টু স্টেরাইল প্লেট প্লেটস হোয়াইল লিকুইড বা প্লেট বা পেট্রিডিস যেগুলোতে আমি এটাকে লিকুইডটাকে আমি মানে ডিসপেন্স করব ঢালবো তো সেই জায়গাটাতে আমাকে এই লিকুইডগুলোকে ট্রান্সফার করে নিতে হবে মানে যে পেট্রিডিসগুলো থাকে সেই পেট্রিডিসগুলোর মধ্যে এটা ঢেলে নিতে হবে তো তারপরে এটা যখন ঠান্ডা হয়ে যাবে জমাট বেঁধে যাবে তখন আমার ব্লাডাগার মিডিয়াটা তৈরি হয়ে যাবে তো এইভাবে গোটা প্রসেসটা করতে হবে ব্লাডাগার মিডিয়া প্রিপারেশনের জন্য এরপর হচ্ছে আরেকটা জিনিস সেখানে খেয়াল রাখতে হবে যে এই পিএইচটা কিন্তু সেভেন পয়েন্ট টু থেকে সেভেন পয়েন্ট সিক্স রেঞ্জের মধ্যে থাকতে হবে প্রেফারেবলি সেভেন পয়েন্ট ফোর মানে যদি সেভেন পয়েন্ট ফোর হয় এক্স্যাক্ট তাহলে খুবই ভালো যদি মানে এক্স্যাক্ট সেভেন পয়েন্ট ফোর না হয় তাহলে যেন রেঞ্জটা সেভেন পয়েন্ট টু থেকে সেভেন পয়েন্ট সিক্স মেনটেন করে কারণ হচ্ছে এই পিএইচই কিন্তু মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়া গ্রো করে তো সেই জন্য পিএইচটা খুব ইম্পর্টেন্ট তো এই হলো আজকে গোটা মানে ভিডিওটা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে কিন্তু অনেক 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 শেয়ার করে দেবেন কারণ কারণটি এক্সামের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা করি বুঝতে কারো অসুবিধা হয়নি যদি বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু নিচে কমেন্ট করে আমাকে কোয়েশ্চেন করতে পারেন আমি অ্যান্সার দিয়ে দেবো তো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন